খর্দহা বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে আজ বিটি রোড খর্দা মোড় থেকে রহড়া অরুণাচল মোড় পর্যন্ত রাস্তায় হাঁটলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে আটকায়, এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যকে 5,000 কোটি টাকা দেওয়ার মধ্যে কীভাবে ফেলতে হয় সে অভিজ্ঞতা তার আছে। এসএসসি পরীক্ষা কীভাবে বন্ধ রাখতে হয়, 10 বছরে মাত্র 2 বার এসএসসি পরীক্ষা কীভাবে হয় সে অভিজ্ঞতা তার আছে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা কতটা আছে তা আমার জানা নেই। স্কুল খোলা প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, তাই কিছু বিশেষজ্ঞ দিয়ে বা তাদের সঙ্গে পরামর্শ করে তারপর স্কুল খোলা উচিত ছিল। ওনার অভিজ্ঞতা আছে কি বলবেন? ওনার অভিজ্ঞতা আছে কি? অভিজ্ঞতা আছে যে 5,000 কোটি টাকার লোন কিভাবে সরকারের উপর চাপাতে হয়, কিভাবে প্রতি বছর হওয়া এসএসসি বন্ধ হয়ে যায়, 10 বছরে মাত্র 2 বার এসএসসি হয়, এই অভিজ্ঞতা ওনার সত্যিই খুব ভালো আছে। কিভাবে প্রতিটি চাকরিতে টাকা দিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেতে হয়, এবং যারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মানুষ, যারা হবু শিক্ষক, তাদেরকে অনশন করে মরতে হয়, এই অভিজ্ঞতা ওনার সত্যিই আছে। রাজ্য তলানিতে চলে গেছে, রাজ্যের অর্থনীতি ধ্বংসের মুখে, এই অভিজ্ঞতা ওনার সত্যিই আছে। প্রধানমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা আছে কিনা আমার জানা নেই। দেখুন, এই মুহূর্তে করোনার গ্রাফ কিন্তু পশ্চিমবঙ্গে ঊর্ধ্বগ্রামী, বিশেষ করে দুর্গাপুজো হওয়ার পর থেকে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা ঠিক না ভুল এ বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা করার আগে কোনো বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে, যার মধ্যে 2-3 জন নাম করা ডাক্তারবাবু যাদের এই বিষয়ে অভিজ্ঞ, যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, তাদেরকে দিয়ে কমিটি তৈরি করে তাদের মতামত নিয়ে করা উচিত। উনি করেছেন কি না আমরা জানি না, মিডিয়ার সামনে উনি বলেননি ক্লিয়ারলি, উনি শুধু ঘোষণা করে দিয়েছেন, যেরকম করেন দিয়ে ঘোষণা করতে হলো মুখ্যমন্ত্রী করেন, যেটা ওনার কথা না, সব কিছু উনি নিজে করেন, ওয়ান ওম্যান আর্মি উনি বিশ্বাস করেন। খর্দা উপনির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? খর্দাতে জনগণ আমাদের সাথে আছেন, অনেকে ভয়ে আছেন, একটু ভয়ের চাপা ভয়ের পরিবেশ এখানে সৃষ্টি করা হয়েছে, স্বাভাবিক, পশ্চিমবঙ্গে এরকমই হয়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা অভ্যস্ত হয়ে গেছি, পশ্চিমবঙ্গ তো স্পিড ব্রেকার রাজ্য, আমরা জানি বাধা দিয়েই শুরু হবে, প্রধানমন্ত্রী বলেছেন সব উন্নয়ন এখানে সে থমকে যায়, তো স্বাভাবিক প্রচারেও সেই ট্র্যাডিশন চলবে। ওনারা চেষ্টা করতে পারেন এইভাবে বারবার আটকে দেবার জন্য, আমরা তার জন্য তৈরি আছি। আমরা জনগণকে বলতে চাই যে আপনারা দেখুন পশ্চিমবঙ্গে কীভাবে গণতন্ত্র ভুলুণ্ঠিত হচ্ছে, বারবার প্রতিদিন প্রতি মিনিটে গণতন্ত্র এখানে ধর্ষিত হচ্ছে। আগামী দিনে আমার বিশ্বাস জনগণ এর থেকে সঠিক পথ দেখাবে গোটা পশ্চিমবঙ্গ।